তানের ভয় আছে এখন আই আপনাদের কাছে সাহায্য চাই দেশবাসীর কাছে মানে আর কি যাতে কালাসানে কোনো কিছু করতে না পারে ও শাস্তি মৃত্যুদণ্ড একবার শাস্তি বিএমপি ক্ষমতা আসলে তার মৃত্যুদণ্ড শাস্তি চাই জিয়া রহমানের মারার জন্য এও আরে ভুল বুঝিয়েন না আমি সত্যি কথাটা আপনাদের বললাম একবারে মনে করেন কালাসান হয়েছে মারার কেসের আসামি কালাসান জিয়া রহমানের লাশটা পুঁতে রেখেছে মানে আরে জঙ্গলি বিমানে করে ছাড়ি দিছিল জঙ্গলি বিমানে করে মারি ফেলাইতে চাইছে আমি একবারে ইয়ে যে নামছি মালসিয়ে যে নামছি মালসিয়ে মানে ভাগ্য ভালো পানিতে পড়ি মরি গেতাম মানে প্যারাশুট দিয়ে জঙ্গলি বিমান থেকে ছাড়ি দিছে মানে মারি ফেলাইতে জন্য অনেক মানুষের চেষ্টা করছে কালাসান হচ্ছে এক নম্বর মার্ডার কেসের আসামি মানে ইশাদের অর্ডারে এই কাজ করছে কালাসান তো আসামি এক নম্বর কালাসানে যাতে জিয়া রহমানের লাশটা পুঁতে রেখেছে রাজান রোডে মসজিদের সামনে দিয়ে কালাম্বার আসামি আমি একটা ভালো মানুষ মানে আর লই অনেক ষড়যন্ত্র করছে মারি ফেলাইতে চাইছে মানে জিন্দগি মানে শেষ করে ফেলাইছে এই সত্য ঘটনাটা বুকের ভিতরে চাপা রাখছি আমি কাউরে বলতে পারি নাই এই কথাটা কি কালাসান হচ্ছে এক নম্বর আসামি আর মারি ফেলাইতে জন্য অনেক চেষ্টা করছে এই কথাটা আপনাদের মাঝে বললাম ইসলাম মোহাম্মদ বাপের নাম হচ্ছে আব্দুল সত্তার বাড়ি হচ্ছে নাকেশ্বরী থানা মনে করেন জিয়া রহমানের মারি ফেলাইছে আমি চট্টগ্রামে এটিএমে রাখাল বিক্রি করি মানে গরু চলাই চট্টগ্রামে গরু চলাইতেছি এই কালাসান মানে আর জঙ্গলি বিমান দিয়ে কি মারি ফেলাইতে চাইছিল ইশাদের অর্ডারে ঠিক আছে এই কালাসানে মনে করেন বাড়ি হচ্ছে জামালপুর এই কালাসানে জিয়া রহমানের মারি ফেলাইছে মানে লাশটা পুঁতে দিতে দিচ্ছে লাশটা একবারে গাত্তা খুঁড়ি পুঁতে দিতে দিচ্ছে এখানে আমি ইয়ে করে দিছি মানুষের সামনে মানে প্রকাশ করে দিছি মাইক দিয়ে পরে এই কালাসান আর মারি ফেলাইতে জন্য জঙ্গলি বিমানে করে ইশাদের অর্ডারে কি আমার জঙ্গলি বিমানে করে ফেলে দিছে কালাসান হয়েছে এক নম্বর আসামি ও লাশটা পুঁতে রেখেছে আমি নিজের চোখে দেখছি দুই নয়ন দিয়ে দেখছি মানে এই যে কালাসান মোমনসিংহে জামালপুর আছে না জামালপুরে যাতে কালাসান মনে করেন এই কালাসান জিয়া রহমানের মার্ডার করছে মার্ডার কেসের আসামি খুনি এই লাশটা পুঁতে রেখতে আমি দেখছি জন্য মনে করেন আর জঙ্গলি বিমানে করি কি মারি ফেলাইতে জন্য অনেক চেষ্টা করছিল এই জামালপুর বাড়ি কালাসান এই জামালপুর জামালপুর বাড়ি বিএমপি করে বিএমপি দলের মানুষ হয়ে দলের মানুষের জিয়া রহমানের মারি ফেলে মানে আর বাজাইতেছে আমি লাশটা ওই যে পুঁতে রেখছে যে এটাই মেন ঘটনা লাশটা পুঁতে রাখার পর আমি লাশটা দেখছি এই জন্য কালাসান আর বাজাইতে চাইছে কালাসান আবার বিমানে করি মারি ফেলাইতে চাইছিল মারি ফেলাইতে পারে নাই জঙ্গলি বিমানে করি মানে আরে আকাশ দিয়ে ছাড়ি দিছে আমি বাঁচি গেছি সে কালাসান জড়িত কালাসান হয়েছে এক নম্বর কালাসান হয়েছে মনে করি আসামি ও লাশটা পুঁতে রেখেছে যাতে ও এক নম্বর আসামি ঠিক আছে না কালাসান তো আসামি মানে এরশাদও আসামি কালাসান হয়েছে এক নম্বর আসামি ও লাশটা পুঁতে রাখি মানে পোশাক পরা একটা মানুষ শার্ট প্যান্ট পরা মানুষটারে কেমনে পুষে রাখবে সেনাবাহিনীর পোশাক পরা সরকারি পোশাক পরা ওই লোকটারে একবার পুঁতে রেখেছিল মারি নিছে আমি নিজে দেখছি কোদাল দিয়ে কাপ দাপ করে খুঁড়ি পুঁতে রাখতে চাইছিল এই যাতে মানুষের মানুষের সামনে বলা বলি করি কালাসান তারা আর কি জঙ্গলি বিমানে করি মানে মারি ফেলাইতে জন্য অনেক চেষ্টা করছিল লোয়াখালীতে মারছে লোয়াখালীতে মেজর ইয়ের মারছে এটা কালাসান্তে মারছে কালাসান্তে মারি মানে আর বাজাইছে চালি করে হয়েছে জিয়া রহমানের মাটি পুঁতে রাখতে সময় লাশ মানে আটাজারি রোডে নাজিরাটের রোডে যাতে লাশটা পুঁতে রাখে রাঙন ইয়ের ওইদিকে লাশটা যাতে পুঁতে রাখে ওখানে গরু চড়াই ধান কাটি এটা আমি যাতে ঢিলে করে দেয় মানে লোয়াখালীর সেনাবাহিনী এটারও মারি আর লাশ লুয়ে যাইতে গেছে লাশ লুয়ে যেয়ে মানে গন্ধি বাঁচিয়ে দিচ্ছে চালাকি করে তো জানে না আজকে আপনাদের মাঝখানে আমি পোশাক করলাম এটা মনে করেন তারিখ তো জানে না আমি নিজের চোখে দেখছি আমি মানে গরু চড়াইতেছি চট্টগ্রাম আটাজারি রোডে এখানে গরু চড়াইছি এখানে জিয়া রহমানের লাশটা হয়েছে একটা মসজিদ আছে একটা ছোট মসজিদ আছে এখানে রাজান রোডে একটা ছোট মসজিদ আছে মসজিদের সামনে মানে কালাসান দেখে লাশটা পুঁতে রাখে মানে দেখছিলাম ওই ওর চেহারায় জামালপুরের কালাসান ঠিক আছে আবার নোয়াখালীর ওই যে সেনাবাহিনী যেটা আছে ওরে মারি ফেলাইছে মারি ফেলে আর লাশটা লুয়ে যেতে গেছি এটা বাড়িতে লাশটা লুয়ে গেছি আর এখানে আর বাজে দিছে দেশবাসীর কাছে আমি এটা অনুরোধ করলাম কি কালাসান হয়েছে এক নম্বর মার্ডার কেসের আসামি এ আবার আর জঙ্গলি বিমানে করি মানে আর ছাড়ি দিছে বাড়ি হয়েছে অনেক মারি ফেলাইতে চাইছে মানে মারি বাঁচি গেছে এই ভিডিওটা আপনারা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে ছাড়বেন আর জিয়া রহমানের মৃত্যুদণ্ড চাই কালাসানদের মৃত্যুদণ্ড চাই এই একবারে ডাইরেক্ট ফাঁসি মৃত্যুদণ্ড এই কালাসান মানে আর জঙ্গলি বিমানে করি নোয়াখালীর যে সেনাবাহিনী মারছে ও মারছে মারি আর চাইল করি লাশটা লইয়ে যাইতে কইছে এই লাশটা লইয়ে গেছি একটা অসহায় ছেলে লাশটা লইয়ে গেছি পরে কালাসানদের কি এই কাজটা করা হয়েছে কালাসানদের এই কাজটা ইশাদের অর্ডারে মানে মারি ফেলে ওরা মারি ফেলে মানে আর বাজাইছে জিয়া রহমানের মারছে ওরাই মারছে ঠাস ঠাস করে গুলি করছে কই এখানে যেতে আমি ওখানে আর্মির মাঠ ছিল ওখানে ওয়াবদা কলোনি ছিল ওখানে আমি বসেছিলাম বসে ঘুম যাইতেছি ফুটপথে লেবারি কাম করি মানে ওই লাশটা মাটি দিতে দেখ জিয়া রহমানের মানে পুতুরে ফেলাইতো ঠিক আছে মসজিদের সামনে দিয়ে লাশটা মানে মসজিদের সামনে দিয়ে রাজাম রোডে ওখানে কবর দিয়ে রাখতে চাইছিল লাশটা দেখছি যে ভিলে করে দিছি ঠিক আছে ওরা মারিয়ে ওই যে একটা কাগজটা ফেলে গেছে যে কাগজটা ফেলে গেছে ওই কাগজটা পাইছি আমি ঠিক আছে মানে ওই যে ভিলে জিয়া রহমানের লাশ পুতুরে রাখতেছে একটা সেনাবাহিনী সরকারি লোক লাশটা পুতুরে রাখতেছে ওই লাশটা আমি দেখছি তো এই জন্য আর বাজাইছে আমি ভিলে করে দিছি ওরা ওই কাগজটা দলিলটা ফেলে গেছে ওই দলিলটা আমি পাইছি এখন মানে আর অনেক মারি ফেলাইতে চেষ্টা করছিল জঙ্গলি বিমানে করে ফেলে দিছে বাড়ি হচ্ছে কুড়িগ্রাম নাকেশ্বরী থানা অনেক মারি ফেলাইতে চেষ্টা করছে কালাসানদের আমি মৃত্যুদণ্ড কি ফাঁসির অর্ডার বিএমপি ক্ষমতা চাইছিল তার কোনো পথ কি একবার ফাঁসি মানে মৃত্যুদণ্ড ইয়ে করলাম এই কালাসান মনে করো আমি এখন বাড়ি ঘর ছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ কাম বন্ধ করে দিয়ে রাখছে বিভিন্ন জায়গায় বেড়াইতেছে এই কালাসান হয়েছে এক নম্বর মার্ডার কেসের আসামি জিয়া রহমানের লাশটা পুঁতে রাখছে এটা আমি নিজের চোখে দেখছি নয়ন দিয়ে নিজের নয়ন দুই নয়ন দিয়ে আমি দেখছি কালাসান হয়েছে এক নম্বর মার্ডার কেসের আসামি ইশাদের অর্ডারে এই কাজগুলো করছে নোয়াখালীর ওরেও মারি ফেলাইছে কালাসান আর জানের ভয়ে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াইতেছি চরে কত জায়গায় মানে আর লুকে লুকে রাখছে ঠিক আছে জানের ভয়ে মানে অনেক জায়গায় ফালে ফালে বেড়াইতেছি আর লুকে টুকে রাখছে অনেক জায়গায় কি এখন আমি আপনাদের কাছে সাহায্য চাই বাঁচতে চাই
কালাসান পাইলে আর যে কোনো মুহূর্তে ওর মানুষ দিয়ে আর মারি ফেলাইতে পারে বা ছুরি মারি বা ইয়ে করে মারি ফেলাইতে পারে, বিভিন্ন রকমের কাম ইয়ে করে ফেলাইতে পারে। আর আপনাদের কাছে সবার কাছে সাহায্য চাই, দেশবাসীর কাছে। কালাসান হয়েছে একদম আসামি জিয়ার রহমানের, নোয়াখালীর ওরও ও মারছে। আর লাস্টটা লয়ে যায়, লাস্টটা লয়ে যাইতে বলছে নোয়াখালীর সেনাবাহিনীর মারি লাস্টটা লয়ে গেছি আমি মাইক্রোত করি, এখন আর বাজে দিছে এতটুকু আর অপরাধ। ওই যে জিয়া রহমানের মাটি দিতে সময় পুঁতে রাখছে যে এই লাস্টটা মনে করেন আমি দেখছিলাম, জিয়া রহমানের কোতাল দিয়ে কোবে কোবে খুঁড়িয়ে করে পুঁতে রাখতে চাইছিল লাস্টটা, আমি নিজের চোখে দেখছি। এই জন্য আর নোয়াখালী সেনাবাহিনীর মারি লাস্টটা লয়ে যাইতে কয়েছে, কয়ে ছেলের দিকে আসো লাস্টটা লয়ে যে পলিটিক্স করি মানে আর বাজে দিছে ওই কাগজটার জন্যে, দলিলটার জন্যে। কালাসান আর মারি ফেলাইতো জঙ্গলি বিভিন্ন করে ছাড়ি দিছে, কালাসান আর মারি ফেলাইতে চাইছিল। এখন আমি মা বাপের দোয়ায়, দেশের মানুষের দোয়ায় বাঁচি গেছি, আল্লাহ রহমত। জানের ভয় আছে, এখন আমি আপনাদের কাছে সাহায্য চাই, দেশবাসীর কাছে, মানে আর কি যাতে কালাসানে কোনো কিছু করতে না পারে, ও শাস্তি মৃত্যুদণ্ড একবার শাস্তি, বিএমপি ক্ষমতা আসলে তার মৃত্যুদণ্ড শাস্তি চাই জিয়া রহমানের মারার জন্য।